বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পরে বিভিন্ন ভালো কাজের মাঝেও তারা কিছু কিছু বিতর্কিত এবং মানে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার একটি উদাহরণ আমরা দেখেছি পোল্যান্ডে সাবেক কুয়ালালামপুরের হাসিনা পন্থী হাই কমিশনারকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে বদলি করা হয় বা তার বা নিয়োগ বাতিল করা হয়, এবং বর্তমানে রাজুকের যে চেয়ারম্যান রয়েছেন তিনি প্রথমে তার নিয়োগটা বাতিল করা হয়েছিল এবং পরে কিছুদিন পরেই কোনো এক অদৃশ্য কারণে তার নিয়োগ তাকে আবার পুনর্বহাল করা হয় রাজুকের চেয়ারম্যান হিসাবে। ঠিক তেমনি আরেকটি ঘটনা ঘটল, লন্ডনের রাষ্ট্রদূত হচ্ছেন হাসিনাপন্থী আবিদা ইসলাম। আমরা দেখি কে এই হাসিনা ইসলাম। হাসিনার দোসরদের একের পর এক প্রাইস পোস্টিং দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন লন্ডনে, এবার সেখানে পোস্টিং পেতে যাচ্ছেন কট্টর আওয়ামী লীগের হাসিনার একনিষ্ঠ কর্মী ভক্ত হিসেবে পরিচিত মেক্সিকোর রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ইতিমধ্যে লন্ডনে তার নিয়োগের বিষয়ে ইউকে সরকারের অনুমোদনের জন্য কূটনৈতিক পত্র প্রেরণ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। জানা গেছে আবিদা ইসলাম বিগত 7 বছর রাষ্ট্রদূত হিসেবে শেখ মুজিব, শেখ হাসিনা এবং পতিত আওয়ামী লীগের বন্দনার অফিসার স্টাফদের সাথে খারাপ ব্যবহার, উগ্র ও বদমেজাজ দেখানো ছাড়া আর কিছুই করেননি। তার উগ্র বদমেজাজের কারণে 27 ব্যাচের অফিসার কাউন্সিলর শাহনাজ, সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের জাপানে একসাথে কাজ করার সুবাদে পূর্ব পরিচিত নিকট অনেক অনুনয় বিনিময় করে নির্ধারিত সময়ের 1 বছর আগেই আবুধাবিতে পোস্টিং নিয়ে রক্ষা পান। আবিদা ইসলাম মেক্সিকোতে যোগদানের 5 মাসের মাথায় নিজের পকেট থেকে 5 লাখ টাকা খরচ করে শেখ মুজিবের অবক্ষ মূর্তি দূতাবাসে স্থাপন করেন। ভাড়া করা অফিসে মূর্তি স্থাপনের কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে তিনি এই কাজ করে নিজেকে মুজিবের পক্ষ ভক্ত হিসেবে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও আগস্ট বিপ্লবের প্রথম সপ্তাহে শেখ মুজিবের আত্মজীবনীর উপর স্প্যানিশ ভাষায় অনুদিত বইটি তৃতীয় দফায় 10 লাখ টাকা খরচ করে কয়েক হাজার বই ছাপান, সেগুলো নিয়ে তিনি বর্তমানে অনেক বিপাকে রয়েছেন। এ সত্ত্বেও কী করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নিয়োগ দেন, কিংবা এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কেন একের পর এক ভুল করছে? আমার মনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার দোসররা এখনও বহাল তবিতে আছেন, তারাই বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মিসগাইড করছেন, কিংবা অথবা এমন হইতে পারে তৌহিদ হোসেন নিজেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য বারে বারে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা আশা করব বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেন একটা সিদ্ধান্ত নেন, কারণ এটা সরকারের ইমেজকে নষ্ট করে। একবার সিদ্ধান্ত নেওয়ার পরে আবার বাতিল করা, আবার ভুল ব্যক্তিকে গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করা, সেটা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আন্তর্জাতিক পর্যায়েও ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নাম করা ব্যক্তি, কিন্তু তিনি যদি বারে বারে ভুল করেন তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে আমেরিকা বা অন্যান্য উন্নত দেশে এক ভুল মেসেজ যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন চালাতে ব্যর্থ হচ্ছেন। তখন বাধ্য হয়েই যে ছাত্র জনতারা হাসিনাকে বিদায় দিয়েছিল সেই ছাত্র জনতাই আবার অসন্তোষ হয়ে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় না নামে, সেটাই আমার বা আমাদের একটি ভয়। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনুস যেন সঠিক সিদ্ধান্ত নেয়, এই ভদ্রমহিলাকে যেন লন্ডনে রাষ্ট্রদূত না করে সে ব্যাপারে তিনি আবার বিবেচনা করবেন বলে আমরা আশা করছি।